উদ্বোধন হল নবরূপে সজ্জিত নৈহাটি বড় মায়ের মন্দির। উপস্থিত রাজ্যের মন্ত্রী। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্টার রোড, আনন্দপুরী ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ধর্ম হোক যার যার, বড় মা সবার। আনুমানিক প্রায় 100 বছর আগে শুরু হয় নৈহাটিতে বড় মায়ের পুজো। প্রতি বছর কালী পুজোতে 22 হাত প্রতিমা তৈরি করে বড় মা পূজিত হন। রবিবার বড় মার নবনির্মিত মন্দিরের দ্বার উদ্বোধন হল। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত সেচমন্ত্রী পার্থ ভৌমিক, পশ্চিমবঙ্গ বিধানসভার উপমুখ্য সচেতক তাপস রায়, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম, বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই দিনের পূজায় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক বলেন, এত অঞ্চলের সমস্ত মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে বড়মার একটা নিজস্ব মন্দির হোক। বড়মার পুজো এবার শতবর্ষে পদার্পণ করেছে এবং বড়মার মন্দিরকে আবর্তিত করে যে সমস্ত ভক্তগণ থাকে তাদের অক্লান্ত পরিশ্রম এবং তাদের অক্লান্ত মানসিকতা, তার জন্য এলাকার সমস্ত মানুষ এদের পাশে দাঁড়িয়েছে এবং এদের আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাবো। মরমা মন্দিরের সাথে যারা যুক্ত তারা এই এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন সফল করে বড়মার মূর্তি স্থাপন হয়েছে, বড়মার একটি মন্দির হয়েছে এবং এই বড়মার মন্দিরকে কেন্দ্র করে আমি নিশ্চিতভাবে বলতে পারি যেরকমভাবে মানুষ দলে দলে দক্ষিণেশ্বরে যায়, যেরকমভাবে মানুষ দলে দলে তারাপীঠ যায়, ঠিক তেমনিভাবেই মানুষ দলে দলে কিন্তু বড়মার এখানে আসে এবং এ উত্তরোত্তর এর বৃদ্ধি হবে। তার জন্য এখানেও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার দরকার ছিল, সেটাও কিন্তু ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে সেটাও কিন্তু বড়মার মন্দির কমিটি সেটা করছে। আমি আশা করব যত দিন যাবে তত বেশি বড়মার মাহাত্ম্য সারা পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষ তথা সারা বিশ্বে ছড়িয়ে যাবে। না না, আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক কুশল যাতে থাকে তার জন্য মায়ের কাছে প্রার্থনা করেছি, আর মায়ের কাছে প্রার্থনা করেছি যে আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে নবজোয়ার আন্দোলন শুরু হয়েছে, গরিব মানুষের 100 দিনের কাজের টাকা এবং যে গরিব মানুষ যারা বাড়ি পায়নি তাদের আবাসনের টাকা পাওয়ার জন্য, আমার বড় মা যেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানসিক জোর দেন এই আন্দোলনটা শেষ পর্যায়ে নিয়ে গিয়ে গরিব মানুষের লক্ষ্য যাতে সাধিত হয়, তারা যাতে 100 দিনের কাজ পায়, টাকা পায়, সেইটা যেন তিনি সেই মনস্কামনা পূরণ করেন। সবাইকে শান্তিতে রেখে সবার মনের এই যে ক্ষুদ্র ক্ষুদ্র দেশ বিদ্বেষ এগুলোকে সরিয়ে দিয়ে সবাইকে ভালো রেখো। আমরা যেরকম মমতা ব্যানার্জির নেতৃত্বে দুর্গা পুজো খুব ভালো করে আনন্দে কাটিয়েছি, এই শান্তিপূর্ণ বাংলাই আমরা দেখতে চাই। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার। থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।